আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের পবিত্র শবে বরাতের পাঁচটি বিশেষ আমল সম্পর্কে জানিয়ে দেব, যে আমলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। অনেকে আছেন যারা শবে বরাতের নফল ইবাদত করতে চান, কিন্তু কি ইবাদত করবেন এটি বুঝতে পারেন না। তাই ভিডিওটি গুরুত্ব সহকারে সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। শবে বরাত একটি বরকতময় রজনী। বিভিন্ন হাদিস দ্বারা এ রাতের ফজিলত বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে অধিক পরিমাণে নফল ইবাদত করতেন। এ রাতে নির্দিষ্ট কোনো ইবাদত যদিও নেই, কিন্তু রাসূলের আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয়। শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা 15ই শাবান রাতে অর্থাৎ শবে বরাত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। এটি সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 5665। আর তাই চলুন আমরা জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাঁচটি আমল বেশি করতেন। এক নম্বর, দীর্ঘ নফল নামাজ পড়া। শাবান মাসের 15তম রাত তথা শবে বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন, যা হাদিস দ্বারা প্রমাণিত। দুই রাকাত করে যত খুশি নফল নামাজ পড়তে পারেন, যা নির্দিষ্ট কত রাকাত পড়তে হবে সেটি কোনো হাদিসে উল্লেখ নেই। দুই রাকাত নফল নামাজ পড়ছি কেবলামুখী হয়ে আল্লাহু আকবার এইভাবে সংকল্প করে নামাজ শুরু করবেন। এছাড়াও শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কারণ রাতের শ্রেষ্ঠতম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। দুই নম্বর, সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ একটি স্বতন্ত্র আমল, শবে বরাতের সাথে সম্পর্কিত কোনো আমল নয়। তবে মানুষ যেহেতু এ রাতে বেশি বেশি ইবাদতে নিয়োজিত থাকে, অধিক পরিমাণে নফল নামাজ পড়ে, তাই সালাতুত তাসবিহকে কেউ এ রাতের বিশেষ ইবাদত মনে না করে আদায় করতে পারে। হাদিসে এর বিশেষ ফজিলত বর্ণিত রয়েছে। জীবনে অন্তত একবার হলেও এ নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে। এ নামাজ আদায়ের বিশেষ পদ্ধতি রয়েছে। ভিডিওর উপরে আই বাটনে বা ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে সালাতুত তাসবিহ নামাজের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। যারা এই নামাজের নিয়ম পারেন না, তারা এই পাঁচটি আমল সম্পর্কে জেনে শেষে ওই ভিডিওটি দেখে নেবেন। তিন নম্বর, পরের দিন রোজা রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের 15তম রাত তোমাদের সম্মুখে এসে যায়, তখন তোমরা সে রাতে নামাজ পড়ো এবং পরবর্তী দিন রোজা রাখো। কারণ সেদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বান্দাদের ডেকে বলতে থাকেন, আছো কি কোনো ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করে দেব, আছো কি কোনো রিজিক প্রার্থী যাকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব, আছো কি কোনো বিপদগ্রস্ত যাকে আমি বিপদ থেকে মুক্ত করে দিব। এইভাবে সুবহ সাদিক পর্যন্ত বলতে থাকে। হাদিসটি ইবনে মাজা, হাদিস নাম্বার 1384 নাম্বার। চার নাম্বার, বেশি বেশি দোয়া করা। এই রাতে দোয়া কবুল হয়, তাই বেশি বেশি দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পাঁচটি রাত এমন আছে যাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার জুমার রাত, দুই নাম্বার রজব মাসের প্রথম রাত, তিন নাম্বার শাবান মাসের মধ্য রাত, চার ও পাঁচ নাম্বার দুই ঈদের রাত। এটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 7927। এবং সর্বশেষ পাঁচ নাম্বার, বেশি বেশি তওবা বা ইস্তেগফার করা। হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাসের 15তম রাতে আল্লাহ তাআলা এই বলে ডাকতে থাকেন, তোমাদের মাঝে কেউ আছে কি কোনো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব, আছে কি তোমাদের মাঝে কেউ কিছু চাইবার, তাকে আমি তা দিয়ে দিব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে সকল প্রার্থনাকারী সকল প্রকার বৈধ মনের আশা পূরণ করা হয়, কিন্তু ব্যভিচারী ও মুশরিকের প্রার্থনা কবুল করা হয় না। হাদিসটি শুয়াবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 383 নাম্বার হাদিসে বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন অন্য মুসলিম ভাই বোনেরা এই পাঁচটি আমল সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।